Today we have come to Shatkahonia village in Bardhaman district. This village is also known as the theater village, wherein Ebong Amra group has developed this district as a rural theater and cultural center. This center is called Tepantor, situated in the middle of Panagor and Shantiniketan. Halaldab, aaj theke koto bochhor age apni ei Tepantor er bhabna ta bhebechilen? 97 er shesh dik theke kaj amra shuru korechhilam ei jomi ta niye. Tokhon to ei jomi ta jongol lagua jomi, ekdom jongol hoyei porechilo. Shei shomoye jara ebong amrate kaj korchilen, tara sokolei chilen din mojur. আমাদের সাতকাউনিয়া গ্রামের পাশে অজয় নদী বয়ে চলেছে। অজয় নদীতে অনেক বালি খাদান আছে। তারা সকালবেলায় চলে যেত বালি খাদানে, সারাদিন বালি খাদানে বালি তোলার কাজ করত, সন্ধ্যাবেলায় ফিরে আসতো, সন্ধ্যাবেলায় ফিরে এলে তাদেরকে নিয়ে নাট্যকের কাজ করতাম। এই সময়ে যখন কোনো একটা ওয়ার্কশপ আমরা করছি, সাত দিন ধরে বা দশ দিন ধরে একটা ওয়ার্কশপ চলছে, বা বাইরে কোথাও যখন আমরা নাটক করতে যাচ্ছি, তখন দুদিন বা তিন দিন লেগে যাচ্ছে, সেই সময়টাই আমাদের দলে যারা কাজ করত তারা তো সবাই ছিল দিনমজুর, তাদের সেই সময়ে কোনো উপার্জন থাকতো না। ঠিক এই সময়ে আমরা একটা সকলে মিলে বসে সিদ্ধান্ত নিলাম যে আমরা যেহেতু গ্রামে থাকি এবং আমাদের দলে যারা কাজ করছে তারা সকলেই দৈহিক শ্রমের সঙ্গে যুক্ত, তো আমরা গ্রামে পাশে পড়ে থাকা কোনো একটা জমি নিয়ে সেখানে যদি ফলের বাগান তৈরি করতে পারি, চাষবাসের কাজ করতে পারি, এই মুরগি খামার তৈরি করতে পারি, তো সেখান থেকে আমরা একটা উপার্জন করতে পারবো, যার একটা অংশ দিয়ে আমরা দল চালাবো, আর একটা অংশ দলের যে ছেলেরা এই কাজগুলোর সঙ্গে যুক্ত থাকবে তাদের হাতে দেব। যখন আমি প্রথম ঢুকি কললদার সাথে, তখন কললদা যখন নাটকের থিয়েটার করে কাজ করে, তখন আমার ভীষণভাবে মন টেনেছিল। তখন কীভাবে এসছে নিয়েই যাই না, ঠিকঠাক বলতে পারছি না। It was absolutely an unique experience visiting this inspiring, colorful village full of talent, and have truly learned that talent and passion knows no boundaries. We will be back soon with yet another wonder from the East in Bengal, away from the spotlight.